মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব আতঙ্কে রয়েছে। বাংলাদেশের জনসাধারণকে করোনা মুক্ত রাখার জন্য দেশের প্রত্যেকটি অঞ্চলে পৌঁছে দিয়েছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-19 টিকা। সেই টিকাগুলো প্রত্যেকটি অঞ্চলে পৌঁছে দিচ্ছেন, যেমন করে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট আলহাস জাহাঙ্গীর আলমের সহযোগিতায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে করোনা টিকা দেয়া হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ড কাউন্সিলর আলহাস মুসলিম উদ্দিন চৌধুরী মুসার নেতৃত্বে 16 নং ওয়ার্ডে টিকা কার্যক্রম চলছে। 17 নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলামের নেতৃত্বে 17 নং ওয়ার্ডে টিকা প্রদান চলছে। 40 নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আজিজুর রহমান শিরিশের নেতৃত্বে করোনা টিকা প্রদান করা হচ্ছে। 42 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সালামের নেতৃত্বে 42 নং ওয়ার্ডে টিকা প্রদান কার্যক্রম চলছে। 39 নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আলম মৃধার নেতৃত্বে 39 নং ওয়ার্ডে টিকা প্রদান চলছে। শাহিন আলম মৃধা এই প্রসঙ্গে তিনি বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, মানবতার মা যিনি এই কোভিড করোনাকে মোকাবিলা করার জন্য সারা বাংলাদেশের গরিব হওয়া আমাদের ভ্যাকসিনকে ছিটিয়ে দিয়েছেন, এবং আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমাদের প্রিয় নগরপ্রধান জননেতা আল্লাহ সাহেবের জাহাঙ্গীর নেতৃত্বে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি 57টি ওয়ার্ডে প্রতিদিন 600 করে 3 দিন আমরা 1800 এই অসহায় মানুষদেরকে টিকা প্রদান করবো, এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা এখানে টিকা প্রদান করছি। এখানে আনসার বিজেপি স্বাস্থ্যসেবা কর্মীরা রয়েছে, সকলের সহযোগিতা এই সুগন্ধিবাস সরকারের প্রাথমিক উদ্যোগে এই টিকা প্রদান করছে। এখানে সুন্দরভাবে স্বাস্থ্যমন্ত্রী করোনা টিকা গুলো দেওয়া হচ্ছে। গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম বলেন, আগামী 14 তারিখ থেকে গণ হারে টিকা দেওয়ার কর্মসূচি সরকার ঘোষণা করেছে, সেই হিসাবে আমি আমাদের মাননীয় মেয়র আলহাজ অ্যাডভোকেট টাঙ্গের আলম স্বামীর সাথে আমি কথা বলেছি যে আমাদের যেহেতু সিটি কর্পোরেশন আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশন হলো শিল্প অধ্যুষিত এবং এখানে শ্রমিক সংখ্যা বেশি। 16 নং ওয়ার্ড কাউন্সিলর মুসলিম উদ্দিন চৌধুরী মুসা বলেন, মহোদয় আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের নির্দেশ ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আমরা গাজীপুর সিটি কর্পোরেশনে আজকে 16 নম্বর ওয়ার্ডে প্রথম দিন আজকে টিকাদান কর্মসূচি শুরু করেছি। সেই ক্ষেত্রে আজকে প্রথম দিন আমরা বয়স্ক অগ্রাধিকে দেওয়া হয়েছে, আর সেই ক্ষেত্রে আজকে সারাদিনে আমরা 600 টিকা আমরা দিতে পারবো। আজকে 600 টিকা আমাদের এখানে আমাদের এই ক্যাম্পে আসছে, আর আমরা পর্যায়ক্রমে আমরা টিকাগুলো দিব আমাদের ওয়ার্ডের সমস্ত মানুষ যারা থাকে পর্যায়ক্রমে সবাইকে টিকা দেওয়া হবে, সেই টিকার আয়ত্তে আনা হবে। গাজী মামুন, নিউজ ডেস্ক।